আমরা এটা ড্রামেনের পাহাড় স্পাইরাল বড় একটা বিশাল পাহাড় এখান থেকে এই ড্রামেন পুরো শহরটা দেখা যায় ও ড্রামেন নিয়ে আগে প্রথমে বলে নেওয়া ভালো ড্রামেনটা নরওয়ের একটা শহর এটা অসলো থেকে প্রায় 100 না এখন এখানে 100 হবে না এখানে 60 70 কিলো হবে 70 কিলো আমরা মূলত টনসবার্গ বা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড থেকে আসছি এটা একদম Hello. So, here we are going to go. Today, we are going to go to Drammen. We are going to go to the mountain. We are going to go to the mountain. We are going to go to the এখান থেকে অসলো যাইতে হবে এই প্ল্যানটাও হ্যাঁ 12:30 টার মধ্যে আমাদের প্ল্যান আছে 12:30 টা তো পারবো না দেড়টার মধ্যে এখন যে এখন 11:30 টা বাজে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ 11:30 টা বাজে বয়স্ক মানুষও হাইকিং করে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যালো ও আরো জিনিস পাওয়া গেছে এটা ঠিক বলতে পারি আচ্ছা আমাদের যে এই সমস্যাটা এখানে আমরা ভুগতেছি আমরা বেসিক্যালি পাহাড়ে অভ্যস্ত তো পাহাড়ে যে জিনিসটা হয় আমরা একটু পর পর শব্দ শুনতে পাই বাংলাদেশে যেটা পাই আর কি তো এইখানে মাঝে মাঝে শব্দটা শুনলেই না আটকে যায় এখন কোথায় একটু ঝর্ণা আছে একটু যদি যে আসতে পারতাম লাইক বাংলাদেশকে ফিল করতেছি আর কি একটু আর কি সাউন্ড এই যে হ্যাঁ এইটাই মনোমুগ্ধকর যে মানে শব্দ এইটাতে আমরা মানে রাস্তাটা তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমি হ্যাঁ ওটা হচ্ছে উনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উনি না এই যে স্মৃতি আমরা নিয়ে যাচ্ছি না এটা কোনো মেয়ে না মানে আমাদের মেমরি যেটা আর কি সেই যে স্মৃতি নিয়ে যাচ্ছি তাল্লিনে নামার পরে তাল্লিন আমাদেরকে বিষাদ লাগবে আমাদের কাছে
মেবি রেস্ট হাউস টাইপের কিছু একটা করছে মেবি ওকে লেটস সি দ্যার ইজ সামথিং না Okay, this is Drammen. Drammen, Norway.